এই যে গাছ দেখছি, এই গাছগুলো হলো সুন্দরবনের একটা একটা দৃশ্য। এই যে গাছগুলো হলো বাইন গাছ, ঠিক আছে? ছোট ছোট চারা বসেছে। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এই যে একটা বড় অদ্ভুত গাছ দেখছি, গাছটি কিন্তু আমাদের এই সাইডে যে রয়েছেন বাবক, বাবু যতীশ সরকার, উনি খুব ভালো একজন ব্যক্তি। আর তার সামনেই আছে সাগর, নামটা তার সাগর, শরীরও তার সাগর। এই যে বাইন বাই পশুর গাছগুলো আমরা দেখছি, এগুলো চারা পশুর। আমরা নিশ্চয়ই বড় পশুর গাছের ধারে যাব। ওই অদ্ভুত প্রাণী তো কুমির। আমাদের এই ইনি সাগর, ইনি নাকি বলছেন যে কুমিরের ডিম খুঁজে আসবে। আর যিনি আছেন জঙ্গল দেখতে, দেখি একটু ফেরেন এখানে। এই পশুর গাছের ধারে এসেছি, বড় পশুর। এই তো বাংলাদেশের খুলনা জেলার একদম দক্ষিণের শেষ সীমানে, এটা বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণের শেষ সীমান্তে এই সুন্দরবন অবস্থিত। এই যে গেঁও গাছগুলো জলে নেমে আছে, এগুলো নিশ্চয়ই ভাঙনের কারণে, এখানে নদী ভাঙন হয়েছে তো। আর এই যে বাইন গাছ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলের ভিতরে। আর তারও সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছপালা। এটি গেঁও গাছ নদীতে ভেঙে আছে, নদীতে এগুলো জোয়ার উঠলে ডুবে যায়, ভাটা সরলে জেগে যায়। এই গাছে কিন্তু খুব আঠা আছে। সেই প্রচুর গাছ, আমরা সেই পশুর গাছ আবার দেখতে পাচ্ছি। এই পশুর গাছটি কিন্তু সুন্দর গাছের মতো দেখতে, এর ফল হয় পেয়ারার মতো। ঠিক আছে, যিনি আমাদের এই শুভাকাঙ্ক্ষিত সুন্দর ভিডিওটি করছেন, তিনি হলেন, এই ছবিতে আপনারা দেখছেন, তার নাম অতীশ সরকার। ভালো একজন নৌকা চালক, সুন্দরবনের খুঁটিনাটি বিশেষজ্ঞ। আবার আমি তার হাতে ক্যামেরাটি তুলে দিচ্ছি, সে আবার ভিডিও করবে। আমরা এই দেখেন একটি জানা গাছ দেখতে পাচ্ছি, গাছটি কিছুটা আম গাছের মতো দেখতে, ঠিক আম গাছ এমনই দেখতে হয়। আর একটি বড় বাইন গাছ, আর এই গেঁও গাছের গায়ে যে লতাগুলো জড়িয়ে আছে, এগুলো খুব শক্ত একটি দড়ির মতো। ভাঙনে ভেঙে যাওয়ার কারণে এই যে গাছটি শুকিয়ে গেছে, এটি আমরা দেখতে পাচ্ছি। একটি গাছ দেখছি শুয়ে আছে জলের উপরে, এই গাছটি ভাঙনের কারণে ভেঙে, মাটি ভেঙে, এর গোড়ায় কোনো মাটি ছিল না তাই এটি ভেঙে গেছে।
আর ওই যে প্রতিদিন 12টা বাজার আটা ওগর কান্না একটু ছড়া হয়ে গিয়েছিল। এই সেই গাছ যে গাছটির কথা আগেই বলেছিলাম, ইঁদুর, কয়েকটি ইঁদুর যাচ্ছে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ইঁদুরটি মনে হয় ক্যামেরায় ধরেছে কিনা আমি জানি না, বড় বড় ইঁদুর আছে কিন্তু জঙ্গলে। এই ইঁদুরগুলো জঙ্গলে গাছের উপরে বাসা করে। উহাই যে যাচ্ছে ইঁদুরগুলো। আর এই যে গাছ, অনেকগুলো চারা বসেছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। একটি পশুরের চারা দেখতে পাচ্ছি। এ চারাগুলো খুব সুন্দর দেখায়, পেয়ারা গাছের মতো দেখতে, আবার এদের ফলও পেয়ারার মতো। এগুলো এই যে ইনি বলছেন এর গোড়ায় সবসময় জল থাকে বলে, এই যে নৌকা চালক ইনি বলছেন যে এর গোড়ায় সবসময় জল থাকে বলে এগুলো মারা যায়, বেশি দিন বাঁচতে পারে না। আর এই যে পাশ দিয়ে আমরা যাচ্ছি, সুন্দরবনের আরো একটি সৌন্দর্য ছিল গোয়াল গাছ। গোল গাছ, এই গোল গাছের ফল কিন্তু খায়। আর এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোই কিন্তু মৌচাকে মৌমাছিতে চাক বানায়, এতে মধু হয়, মোয়ালে মধু কাটে, সেই মধু নিয়ে গ্রামগঞ্জে বিক্রি করে, আমরা তা থেকে মধু কিনে খাই। সেই গাছ কিন্তু এই। আর এই যে গাঁও গাছ না দেখলে নয়, খুব ভালো একটি গাছ। আর এই সেই খাল, যে খালটি 25 ফুট নামে পরিচিত, এ খাল দিয়ে জঙ্গলের অনেক দূরে যাওয়া যায়। এই খালটি আস্তে আস্তে আমরা খালের সাইডে আসছি। খালের সাইডে ভাঙনে কিছু গাছ পড়ে আছে। হবে, আমাদের একজন বললেন যে এই খালটি নাকি 25 ফুটই হয়ে যাবে, আমরা তো বলেছিলাম 25 ফুট হবে না, না না বেশি দূর যাও না। এই যে সাইডে একটি সাইনবোর্ড মারা আছে, এগুলো নিশ্চয়ই আমাদের বাংলাদেশ কর্মকর্তা যারা জঙ্গল দেখাশোনা করেন, এই বাংলাদেশ কর্মকর্তারাই এইগুলো মেরেছেন। সাবধান, এর গায়ে লেখা আছে সাবধান, 25 ফুট, এর নিচে খাল এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। মনে হয় এই সাইডে এখানে জাল ধরে, এই জন্য খাল এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন আমাদের একটি শাকবাড়িয়া গ্রাম চলে গেছে। শাকবাড়িয়া গ্রামের এই পাশ দিয়েই এক বিশাল নদী চলেছে, নদীর এপারেতে এক সুন্দরবন। সেই সুন্দরবন দেখতে এসেছি আজ আমরা 7 জন। আর আমাদের এই এলাকায় যোগাযোগকালীন খালি মোটর বাইক ছাড়া পাওয়া যায় না। আর আছে আমাদের দেবু ভাইয়ের একটি ভ্যান। এই দেখছেন এই একটি রাস্তা, এই রাস্তার এই সাইড দিয়েই এখান থেকে একটা পথ আছে, এই পথ দিয়ে ওই সাইডের নদীতে যাওয়া যায়। ওপাশে ছিল কপোতাক্ষ নদী, এখনও মনে হয় রয়ে গেছে। দেখেন এই যে লতাগুলো, এগুলো খুব শক্ত, দেখতেও সুন্দর, এর ফলও খুব সুন্দর হবে। এই নৌকাটা দেখেন, আমরা এই যে ভিডিওটি করছি
এটি সুন্দরবনের একটি ভিডিও। আপনারা যেন মনে করবেন না যে এটি ফাজলিম করে দিছি। এই যে পশুর গাছটা এগুলো কেটে নিয়ে গেছে একে, আর আমরা তো ভিতরে যেতে পাচ্ছি না। এই যে গেঁয়ো গাছ টাছ গুলো আছে, এগুলো দেখতে সুন্দর। পশুর গাছ শুকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। পশুর গাছগুলো খুব ভালো। আমরা আবারও দেখতে পাচ্ছি এই যে গাছটি পশুর গাছ, বাইন গাছ, আরো অনেক গাছ আছে জঙ্গলে। কিন্তু এই যে গাছগুলো আমরা সাইডে পাচ্ছি সেগুলো ভিডিও করছি। আর এই এই যে কাঁটা দেখছেন, এখান থেকে আমি মাত্র 5 দিন আগে কিছু জ্বালানি নিয়ে গিয়েছিলাম। আর আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন সাইডে মাইকের আওয়াজ। এই ব্যক্তি প্রতিদিন ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যক্তি খুব ভালো মনে হয়, মনে হয় স্বর্গে যাবে বলে প্রতিদিন সে ভগবানের আরাধনা করতে থাকে। তা আমরা এই ব্যক্তির জন্য একটু সবাই আশীর্বাদ করব। একদি দেখছেন যে অব্দি পাতায় কাদা লেগে আছে বা কাদার ছাপ, এই অবধি কিন্তু জোয়ার ওঠে। এর ওপরে উঠলেই উঠতে পারে, কখনো কখনো জল বৃদ্ধি হয় তখন এর উপরেই ওঠে। আর এখন তো সব জল ঠিকভাবেই নদীতে জোয়ার উঠছে বলে মনে হয় যে সঠিকভাবে ওঠে। আর এই যে দেখছেন এই গাছগুলো ভাঙনে পড়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি জলে এগুলোই রয়ে গেছে। আর আমরা এখানে বড় একটি ভাঙন লেগেছে, আর সামনে বড় একটি ভাঙনের সাইডের পাশে কিছু চট্টর বাড়ি আছে দেখতে পাচ্ছি। একটা ছোট খাল, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই খালের ভিতরে আমরা ঢুকছি না যদি কোনো সমস্যা হয়। আমরা খালের বাইরে দিয়েই চলছি। আর এই যে পশুর গাছটা দেখছেন, এই পশুর গাছটা অনেকদিন এই জলেই পড়ে আছে, এ কিন্তু ভাঙনের কারণেই পড়েছে। আমরা এই পশুর গাছের জন্য কিছু কামনা বাসনা করব যে পশুর গাছ। আপনারা দেখছেন বাংলাদেশ শেষ সীমান্তে খুলনা জেলায় দক্ষিণাঞ্চলে শেষ সীমান্তে এই সুন্দরবন দেখছি। সুন্দরবনের আপনারা অনেক পাখির ডাক বা পাখির বাসা দেখতে, আমাদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আপনারা জানেন জঙ্গলে অনেক গাছ থাকে। এই গাছ কিন্তু অনেকে চুরি করে নিয়ে বিক্রি করে গ্রামগঞ্জে। তাই একটি সুড়ঙ্গের পথ কেটেছে এখান থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সুড়ঙ্গের পথ। আরও দেখতে পাচ্ছেন আমাদের যে সাগর, সেই সাগরের কথা না বললেই নয়, এই নৌকা বাচ্চা কি বলি। আর সেই জ্যোতিষবাবু যিনি বিশেষজ্ঞ ছিলেন সুন্দরবনের,
তার কাছ থেকে কিছু কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু আমার শোনা ঘটেনি। সে ব্যক্তি খুব বদ মেজাজে রাগি লোক, তো